খাচ্ছেন? কি খাচ্ছেন? আর খাবেন ভাত? আর কিছু খাবেন আপনি? ভাত আনবো? হ্যালো, আর কিছু খাবেন? ভাত বা তরকারি কিছু আনবো? কেন? কোথায় বাড়ি আপনার? হ্যালো আম্মা, আপনার বাড়ি কোথায়? নাই না? ও, খাবার দাবার আর আর কিছু খাবেন? কিছু নিয়ে আসবো খাবার বল। খিদে মানে কি খাবেন আপনি বলেন তো, কি খাইতে ইচ্ছা করতেছে আপনার? খালা কি খাবেন বলেন? জ্বর জ্বর হয়েছে আপনার? কি খাবেন বলেন? খাবার হয়েছে আপনাদের? খাবার হয়েছে? হয় নাই না? ও, এখানে হয় না, এই পাশে মনে হয় হয়েছে, এই পাশে মনে হয় হয়েছে। নিয়ে আসবো খাবার? নাকি আপনাকে টাকা দিয়ে দিব, আপনি কিনে খাবেন? খালা কিনে খাবেন? তাহলে টাকা দিলে আপনার ভালো হয় নাকি? দাঁড়ান আপনাকে আমি টাকা দিচ্ছি। এখান এই 100 টাকা খেয়েন। হ্যাঁ, যা ইচ্ছে মনে। আর খাবার কাছাকাছি দোকান থাকলে আমি নিয়ে আসি। এই দোকানে হয় না এখনো ভাত? না, এই দোকানটায় আরো নিয়ে আসবো। হয় না এখানে, ওই পাশ থেকে আরো নিয়ে আসবো ভাত। আপনার ছেলে মেয়ে নাই খালা? বিয়ে করে ফেলছে আর আপনাকে ভাত দেয় না? আহারে, কয় ছেলে মেয়ে ছিল? মেয়ে আছে? ও, ছেলের মেয়েও আছে দুইটা? ছেড়ে না। দেশের বাড়ি কোথায় আপনার? ও, এই রাজশাহী আসলেন কার সাথে, কিভাবে? পাগলে নিয়ে? সে মানে আমাদের যে চাচা? এখন মাজারে থাকেন? আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে প্রত্যেক দিন? আচ্ছা, না দিলে খাওয়া হয় না? না কিনে খান, না দিলে আর আপনার খাওয়া হয় না? না, আহারে, আল্লাহ যেন কোনো মাকে এরকম না রাখে। খালা আপনি টাকাটা রাখেন, খালা আপনি যা ইচ্ছে কিনে খেয়ে এনেন, আমি চলে যাবো তো, আপনি রেখে দেন। নেন টাকাটা রাখুন, আমি
আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে আসে। আচ্ছা এই বিলাসবহুল রেস্টুরেন্ট, এখানে হয়তো এই মানুষগুলোর, খেটে খাওয়া মানুষগুলোর জায়গা হয় না, কিন্তু এমনটা হওয়া উচিত নয়। তারা আমাদেরই মানুষ, আমাদেরই সমাজের অংশ, এবং এই মুসাফির সাধারণ মানুষগুলো জীবন নিয়ে ভাবার যে দায়িত্ব রাষ্ট্রের, সমাজের, বিত্তবানদের ছিল, তাদের আসলে দেখা যায় না। খুব খারাপ লাগলো। আমি আজকে 2019 সালের 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী 91তম ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ যে গড়তে চাই আমরা, সেটি এরকম সাধারণ মানুষের যে কষ্ট ত্যাগ, সেটি মুক্ত হলেই গড়া যাবে। যেটি জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা চেষ্টা করছেন, তো আমরা এ ধরনের মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব সামাজিক দায়বদ্ধতা থেকে। তারা আমাদের মানুষ, আমাদের এই সমাজের নেন খেলা, এটা আপনি রাখেন। আমার বাড়ি গোপালগঞ্জ, গোপালগঞ্জ না গোপালগঞ্জ জেলা। ওই যে বঙ্গবন্ধু আছে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা নেতা, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রে চিনেন? শেখ হাসিনা না না না, আমাদের বাড়ি আরাক জেলায়, গোপালগঞ্জ জেলা, এটা গোপালগঞ্জ জেলা। আমি এখানে এই বিশ্ববিদ্যালয়ে চাকরি করি শিক্ষক হিসেবে। এই যে একটা বিশ্ববিদ্যালয় আছে না, এটা আমি শিক্ষক হিসেবে চাকরি করি। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনি তো আমার মায়ের মতোই, ঠিক আছে? খালাম মা, হ্যাঁ তাহলে ভালো থাকবেন, আমি যাই। হ্যাঁ হ্যালো, গোপালগঞ্জ, গোপালগঞ্জ আপনাদের বাড়ি ময়মনসিংহ না? আমাদের বাড়ি গোপালগঞ্জ, ওই ঢাকা বিভাগের দক্ষিণের, সবচেয়ে দক্ষিণের জেলা যেটা। থাকি, এখন থাকি এইদিকে, এই যে মুমুন্নাফের মোড় টোর ওইদিকে। না না না, ওই যে নর্দান আছে না, নর্দান, নর্দানের ওই গলি দিয়ে, ওই আপনি চিনবেন না। কীভাবে বলবো, আমিও এই জেলায় আসলে নতুন রাজশাহীতে, আমি অনেক জায়গা চিনি না। আপনি দোয়া করবেন আর ভালো থাকবেন, হ্যাঁ দোয়া করবেন। আর হচ্ছে ইয়া, এই দিকটাই থাকেন না প্রায়? ঘরে থাকে, ছোট একটু ঘর না? আপনাকে কি রান্না টান্না করে দেওয়ার মতো কোনো মানুষই নেই, ছেলে সন্তান বা মেয়ে? যা হোক, আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ ভরসা দোয়া করবেন তাহলে। হ্যাঁ আসসালামু আলাইকুম। সমাজের যে ধনী দরিদ্রের যে বৈষম্য, এই বৈষম্য দূর হোক, সেটি আমাদের কামনা। আমরা চাই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ নয়, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি পৃথিবী, যে পৃথিবীতে সবাই তিন বেলা খেয়ে বাঁচবে, কেউ অতিরিক্ত সম্পদের মালিক যেমন হবে না, তদ্রূপ কেউ সম্পদহীন থাকবে না, ধরনের সাম্য বিরাজ করবে। আর ধনী এবং বিত্তবানদের যে সম্পদের যে অধিকার রয়েছে, এই দরিদ্রের, এই নিম্নবিত্তের সেই অধিকার, সেই সম্পদের মালিকানা তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানাই। ভালো থাকবেন সবাই।